বন্ধুরা, আইফোন নিয়ে আমাদের সকলেরই আগ্রহের শেষ নেই। আইফোন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং দামি ফোন। আমাদের মাথায় প্রায়শই একটি প্রশ্ন ঘুরপাক খায় যে আইফোন কেন এত দামি। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা জানবো এই সকল প্রশ্নের উত্তর। চলুন শুরু করা যাক, এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, আইফোন পৃথিবীর সবচেয়ে ইউনিক ফোন। এদের হার্ডওয়্যার, প্রসেসর সবকিছুই অন্যান্য ব্র্যান্ডের চেয়ে ভিন্ন। আইফোনের প্রসেসর বর্তমানে অন্যান্য যে কোনো ফোনের চেয়ে ভালো এবং শক্তিশালী। অপারেটিং সিস্টেমও নিজেদের বানানো। এয়ারড্রপের মতো সুযোগ সুবিধা শুধু আইফোনেই পাওয়া যায়। তো বন্ধুরা, জেনে নেওয়া যাক আইফোনের দাম কেন অন্যান্য ফোনের তুলনায় বেশি। প্রথমেই বলা যেতে পারে এদের সিকিউরিটি ব্যবস্থার কথা। এদের সিকিউরিটির ব্যবস্থা অন্যান্য যে কোনো ফোনের তুলনায় অনেক বেশি। আইফোনের তথ্য চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম, একেবারে নেই বললেই চলে। যার ফলে সেলিব্রিটি থেকে শুরু করে পৃথিবীর নামি দামি সকল ব্যক্তিরাই আইফোন ব্যবহার করেন। নাম্বার টু, নিযুক্ত প্রযুক্তি। আইফোনের অপারেটিং সিস্টেমে নিজেদের বানানো, এ কারণে সফটওয়্যার ডেভেলপমেন্টে অ্যাপেলের খরচ অনেক বেড়ে যায়। অন্যদিকে অ্যান্ড্রয়েডটা গুগলের কাছ থেকে পায়। অ্যাপেলের প্রসেসরও নিজেদের বানানো, যা অন্য যে কোনো কোম্পানির চেয়ে দ্রুতগামী। নাম্বার থ্রি, লয়াল কাস্টমার। কথা আছে যে কেউ যদি একবার আইফোনের স্বাদ পান, তার আর অন্য ফোন ভালো লাগে না। আইফোনের ভোক্তারা খুবই লয়াল, যার ফলে আইফোন বাজারে আসার সাথে সাথেই তারা হুমড়ি খেয়ে পড়ে নতুন ফোন পকেটে নেওয়ার জন্য। মাত্র অতিরিক্ত এই জনপ্রিয়তাই আইফোনের দাম বৃদ্ধির জন্য দায়ী। নাম্বার ফোর, ফ্ল্যাগশিপ প্রোডাক্ট। অ্যাপেলের মধ্যম বা নিম্ন দামের মার্কেটে প্রতিযোগিতা করে না। অ্যাপেলের সাথে অন্যান্য যেসব ফোনের প্রতিযোগিতা করে তা অনেকটা কাছাকাছি দামের। যেমন গুগল পিক্সেল 4 এর দাম আইফোনের খুব কাছাকাছি। ম্যাকবুকের সাথেও মাইক্রোসফটের সার্ফেসের দামের পার্থক্য খুব বেশি নয়। নাম্বার ফাইভ, ব্র্যান্ডিং। যখনই কোনো একটা ফোনে নতুন ফিচার আনা হয়, তখন তা তুলনা করা হয় আইফোনের সাপেক্ষে এই ফিচারটি কতটা ভালো। তো বুঝতেই পারছেন বন্ধুরা, আইফোনের ব্র্যান্ড ভ্যালু কতটা আকাশচুম্বী। নাম্বার সিক্স, সাপ্লাই চেইন। অ্যাপেলের সাপ্লায়ারদের কাছ থেকে বেশিরভাগ সময় সবচেয়ে ভালো স্যাম্পল নেবার চেষ্টা করে, যা পণ্যের দাম বাড়ায়। নাম্বার সেভেন, অপারেশন। 1 লাখের উপর কর্মী অ্যাপেলে কাজ করে। 2009 সালে অ্যাপেলের নিজস্ব খরচের পরিমাণ ছিল $193 বিলিয়ন, যা পৃথিবীর অনেক দেশ চালানোর চেয়েও ব্যয়বহুল, এবং এই খরচের প্রায় অর্ধেকের বেশি আছে আইফোন বিক্রির মাধ্যমে। পণ্যের দাম অনেকটা বাজারের উপর নির্ভর করে। যেহেতু মানুষ এই মূল্য দিয়ে পণ্য কিনছে, তাই অ্যাপেলের মূল্য কমার সম্ভাবনা নেই। 700 কোটি মানুষের পৃথিবীতে অ্যাপেল ডিভাইসের 100 কোটি প্রমাণ করে দেয় এর জনপ্রিয়তা। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।